হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি সুস্মিতা আবারও হাজির হয়েছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো, এটা হচ্ছে ঘ্যাটকোল, ঘ্যাটকোল পাতা। এটাকে এটাকে চেনো সবাই, একে চেনে না এমন কেউ নেই হয়তো। আজকে এই রান্নাটাই আমি করব সাবিকি স্টাইলে, মানে মা জেঠিমা কাকিমারা যেরমভাবে রান্নাটা করতো ঠিক সেভাবেই করব। তারা শিলে বেটে রান্না করতো, তো এখন একটু যুগের পরিবর্তন হয়েছে, তাই আমি এটাকে মিক্সিতে বাটবো। চলো রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। দেখো এগুলোকে ধুয়ে রেখেছি, এবার এইগুলোকে আমি সব কেটে দেবো। হ্যাঁ চলো, ভাপ দিয়ে নিয়েছি। দেখো ভাপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে জল ঝরাতে হবে। দেখো জলটা ঝরিয়ে নিয়েছি, এরপর মিক্সিতে একটুখানি আদা রসুন পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে আগে একটুখানি মিক্সি করে নেবো, ব্লেন্ড করে নেবো একটুখানি। দেখো ব্লেন্ড করে নিয়েছি, এইবার পাতাগুলো দেব দিয়ে এগুলো বাটবো। অনেকে এর ভেতরে সর্ষেও দেয়, তো আমার বাড়িতে যেহেতু খায় না তাই আমি দিই না। এই রেসিপিটা আমার যা শিখিয়েছে আমাকে। কড়াইতে একটুখানি তেল দিয়ে কড়াইটা চার সাইডে লাগিয়ে নিতে হয়, কারণ কি যাতে তলায় লেগে না যায়। এইবার পাতা বাটাটাকে ঢেলে দেব। দেখো একটু জল 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 ভাব হয়েছে মিক্সিতে বেটে রাখার পরে। এবার এইটাকে আস্তে ওটাকে আস্তে আস্তে নাড়াতে হবে, মানে এখন আর গ্যাস জোরে দেওয়াই যাবে না, আস্তে আস্তে নাড়িয়ে 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 এটাকে শুকাতে হবে। একদম শুকিয়ে এর ভেতর জল জল ভাবই থাকবে না, একদম শুকিয়ে যাবে খুব আস্তে আস্তে। আর হ্যাঁ, শুকানোর বেশখানিক আগে স্বাদ মতো লবণ দিতে হবে, যে যেরকম লবণ খায় সে সেরকম দেবে। আর নামানোর বেশখানিক আগে একটু সর্ষের তেল দিতে হবে, দিয়ে আর একটু জাল দিতে হবে, নাড়াতে হবে, তাহলে সর্ষের তেলের গন্ধটা বেরোবে না কিন্তু খেতে খুব স্বাদ হবে। একদম গ্যাস আস্তে দেওয়া, একদম গ্যাস আস্তে। দেখো সমানে নাড়িয়েই যেতে হবে, আস্তে আস্তে অনেকটাই শুকিয়ে এসছে দেখতেই পাচ্ছ তোমরা। আমি এতে একটু আর একটু সাদা তেল দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। দেখো শুকিয়েই এসছে প্রায়, দেখো এটা আরও শুকিয়ে এসছে নামানোর আগে। একটু সর্ষের এতে একটু সর্ষের তেল দিয়ে আর একটু নাড়াচ্ছি, যাতে গন্ধটা না বেরোয়। দেখো আমার ফাইনাল লুক রেডি হয়ে গেছে, এইবার জিনিসটাকে ভালো করে পরিবেশন করি। দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা আর বড় করছি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 সাবস্ক্রাইব।